শুরুতেই সংবাদ শিরোনাম, বিমান চলাচল নিষিদ্ধ করলে সেটা হবে যুদ্ধে যোগদান, আমেরিকাকে হুঁশিয়ারি পুতিনের, যুদ্ধের দামামাই সংকটে পড়তে পারে বাংলাদেশের পোশাক খাত, ইউক্রেনের খেরসন দখলে নেওয়া রুশ বাহিনীর বিরুদ্ধে স্থানীয়দের বিক্ষোভ, ইউক্রেন নিয়ে রাশিয়াকে যে কঠোর বার্তা দিল সৌদি আরব, যুদ্ধবিরতির সুযোগে অপব্যবহারে রাশিয়ার প্রতি হুঁশিয়ারি ইউক্রেনের, যুদ্ধের মধ্যেই আবারও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উত্তর কোরিয়া, ইউক্রেনের মারিয়াপোল শহরে আংশিক যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। এবার বিস্তারিত, ইউক্রেনের আকাশ সীমায় কোন দেশ বিমান চলাচল নিষিদ্ধ করলে তা হবে এই যুদ্ধে যোগদানের সামিল বলে হুঁশিয়ারি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, কোন দেশ এই লক্ষ্যে পদক্ষেপ নিলে সেটা এই সশস্ত্র সংঘাতে যোগদান বলে বিবেচনা করা হবে। রুশ টিভিতে বক্তব্য রাখার সময় তিনি এই মন্তব্য করেন। খবর বিবিসি ও আল জাজিরার বলা হয়েছে, সামরিক দিক থেকে এই নো ফ্লাই জোন হচ্ছে এমন এলাকা যেখানে হামলা চালানো বা পর্যবেক্ষণের জন্য বিমান চলাচল নিষিদ্ধ করা হবে। তবে এই নিষেধাজ্ঞা কার্যকর করা হয় সামরিক পন্থায়, এই আদেশ লঙ্ঘনকারী বিমানকে গুলি করে ভূপাতিত করতে হয়। ইউক্রেনের আকাশ সীমায় বিমান চলাচল নিষিদ্ধ করতে ন্যাটোর আপত্তির চরম সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। তিনি এর জন্য ন্যাটোর দুর্বলতা এবং অনৈক্যকে দায়ী করেছেন। ন্যাটো বলছে, এটা করা হলে আরো বেশি সংখ্যক দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে। করোনা মহামারীর মধ্যে পোশাক কারখানা খোলা রাখার সাহসী সিদ্ধান্তে এখাতে বড় প্রবৃদ্ধি রেখেছেন রপ্তানিকারকরা। গত বছর ভিয়েতনামকে পেছনে ফেলে দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2020 থেকে 21 অর্থ বছরে 3,145 কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। চলতি অর্থ বছরে প্রথম আট মাসে 2,750 কোটি ডলারের পোশাক রপ্তানি করা হয়েছে, যা মোট রপ্তানির আয়ের 81.25%। এ সময়ে মোট 3,384 কোটি ডলারের পণ্য রপ্তানি বাংলাদেশ। অর্থের এই অঙ্কই বলে দিচ্ছে, করোনা সংক্রমণের মধ্যেও পোশাক রপ্তানির প্রবৃদ্ধিতে সুবিধাজনক অবস্থানেই ছিলেন রপ্তানিকারকরা। কিন্তু চলতি বছর নিত্য প্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং সম্প্রতি বেঁধে যাওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ চিন্তার ভাঁজ ফেলেছে রপ্তানিকারকদের কপালে। তারা এই দুই ইস্যুর কারণে বড় সংকটে পড়ার আশঙ্কা করছেন। প্রথম ধাক্কা, জ্বালানির মূল্যবৃদ্ধি। বিশ্ব বাজারে দাম বাড়ার অজুহাতে গত নভেম্বরে দেশের বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি 23% বা 15 টাকা বাড়িয়ে দেয় সরকার। এরপর ফেব্রুয়ারি ও মার্চে 12 কেজি এলপিজি সিলিন্ডারে দুই দফায় মোট 213 টাকা দাম বাড়ানো হয়। ফলে দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও পরিবহন খরচ কয়েক গুণ বেড়ে যায়। তার আগে থেকে বিশ্ব বাজারে জাহাজ ও কন্টেইনার ভাড়া বাড়তি ছিল। এর মধ্যে জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে পরিবহন খরচও বেড়ে গিয়ে চাপে ফেলেছে রপ্তানিকারকদের। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের আজ দশম দিন। গত 24 ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া। অভিযানে ইউক্রেনের বেশ কয়েকটি নগরী দখলে নিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনে রাশিয়ার সামরিক বাহিনীর হাতে এ পর্যন্ত পতন ঘটেছে যেসব শহরের, তার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে খেরসন। কিন্তু শহরটি রুশ বাহিনীর কাছে পতন হলেও এর বাসিন্দারা রুশ বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন। শহরের কেন্দ্রস্থলে জমায়েত হয়ে প্রায় 2,000 বিক্ষোভকারীকে স্লোগান দিতে দেখা গেছে। এ সময় বিক্ষোভকারীরা চিৎকার বলতে থাকেন, রাশিয়ান গো হোম খেরসন ইউক্রেনের। সোশ্যাল মিডিয়ার বিবৃতিতে দেখা যাচ্ছে, রুশ সৈন্যরা ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করছে। কৃষ্ণ সাগর এবং দিনেপার নদীর তীরে খেরসন একটি গুরুত্বপূর্ণ বন্দর। ইউক্রেন সংকটের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। টেলিফোনে আলাপকালে রুশ পররাষ্ট্রমন্ত্রীর কাছে রাশিয়ার প্রতি ইউক্রেনের সঙ্গে ফলপ্রসূ আলোচনার আহ্বান জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে জোর দেন। এ সময় তারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থায়িত্ব বজায় রাখার ব্যাপারেও জোর দেন বলে ওই বিবৃতিতে জানানো হয়েছে। এদিকে ইউক্রেনের দুই শহর থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়া স্থগিত ঘোষণা করা হয়েছে। রুশ বাহিনী গোলাবর্ষণ অব্যাহত রাখায় স্থানীয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে রাশিয়ার সেনাদের নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনের দুই শহরের জন্য মানবিক করিডর তৈরির ঘোষণা দেয় রাশিয়া। শনিবার সকাল ১০টায় ইউক্রেনের মারিওপল ও ভলনোভাখা শহরের জন্য এই মানবিক করিডর চালু করা হয়, কিন্তু রুশ সেনাদের অব্যাহত গোলাবর্ষণের ফলে সাধারণ লোকজনদের সরিয়ে নেওয়া স্থগিত করা হয়। ইউক্রেন শাসিত পূর্ব দনেস্ক অঞ্চলের মেয়র ক্রিলেঙ্কো এক টুইট বার্তায় বলেন, মারিওপল থেকে শান্তিকামী মানুষদের সরিয়ে নেওয়া স্থগিত করা হয়েছে। তিনি জানান, রাশিয়া নিরাপত্তার শাসন পালন না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেসামরিক নাগরিকদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত বলে উল্লেখ করেন তিনি। তবে এর আগে ইউক্রেনের একজন কর্মকর্তা ঘোষিত এলাকায় রুশ সেনারা যুদ্ধবিরতি পালন করছে বলে জানিয়েছিলেন। ইউক্রেনের মারিওপল ও ভলনোভাখায় সাময়িক যুদ্ধবিরতির সুযোগ রাশিয়া যাতে অপব্যবহার না করে তার জন্য হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরোশচুক। শনিবার তিনি এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তিনি। ইরিনা ভেরোশচুক বলেন, তার সরকার এমন কিছু খবর এখন যাচাই করে দেখছে যেখানে দাবি করা হয়েছে যে যুদ্ধবিরতির সুযোগ নেই, শরণার্থী যাতায়াতের করিডোর বরাবর রুশ সৈন্যরা ইউক্রেনীয় বাহিনীর অবস্থানের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, আমরা এই পথ ব্যবহার করছি নারী ও শিশু সহ বেসামরিক লোকজনকে বের করে আনতে ও ত্রাণ সামগ্রী পাঠাতে। ভেরোশচুক বলেন, সারা বিশ্ব এদিকে তাকিয়ে রয়েছে। ভেরোশচুক জানান, আন্তর্জাতিক রেড ক্রস এই যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছে এবং বেসামরিক লোকজনকে বের করে আনতে তারাই সামনের কাতারে থাকবে। মারিওপল ও ভলনোভাখায় শনিবার স্থানীয় সময় সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ৭ ঘন্টা যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। এর জেরে সোমবার বিদ্রোহীদের দুই রাষ্ট্র দনেস্ক পিপলস রিপাবলিক ও লোহানস্ক পিপলস রিপাবলিককে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সৈন্য পাঠায় রাশিয়া। পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে রুশ স্থল নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় মারিওপল ও ভলনোভাখায় রুশ বাহিনী কয়েকদিন অবরোধ করেছিল। রাশিয়ার প্রচণ্ড হামলায় শহর দুইটি বিধ্বস্ত হয়ে পড়েছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। অন্যদিকে সিউলের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি মাত্র কয়েকদিন, এমন পরিস্থিতির মধ্যে উত্তর কোরিয়া সন্দেহজনক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। দক্ষিণ কোরিয়া ও জাপানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। শনিবার জাপানের প্রতিরক্ষা মন্ত্রী নবু কিশি বলেন, ক্ষেপণাস্ত্রটি ৫৫০ কিলোমিটার উচ্চতায় ও ৩০০ কিলোমিটার দূরত্বে নিক্ষেপ করা হয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র পরীক্ষা এই অঞ্চলে নিরাপত্তার জন্য হুমকি ও এটা একেবারেই অগ্রহণযোগ্য বলেও দাবি করেন তিনি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সুনান এলাকা থেকে পূর্ব সাগরে উৎক্ষেপণ করা একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। হাইপারসনিক থেকে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে পিয়ংইয়ং, তবে এটিকে উপগ্রহ এর একটি উপাদান বলে দাবি করেছে উত্তর কোরিয়া, যদিও সিউল এটিকে আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে অভিহিত করেছে। জানা গেছে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দেশটি এ বিষয়ে কোনো ধরনের আলোচনায় বসতে রাজি নয়। এদিকে ইউক্রেনে রাশিয়ার হামলা গড়ালো দশম দিনে। গত ২৪ ফেব্রুয়ারি দেশটিতে সামরিক অভিযান শুরু করে প্রেসিডেন্ট পুতিন সরকারের নিরাপত্তা বাহিনী। শত্রু সেনাদের প্রতিহত করতে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির নিরাপত্তা বাহিনীও। দুপক্ষের মধ্যে তীব্র লড়াই চলছে এখনও। এরই মধ্যে এ যুদ্ধের প্রভাব পড়ছে বিশ্ব অর্থনীতিতে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ইউক্রেনের অবরুদ্ধ দুটি শহর থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার সুযোগ দিতে সাময়িকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এর মধ্যে কৌশলগত বন্দর নগরী মারিওপল রয়েছে। রুশ মন্ত্রণালয় ঘোষণা করেছে, আজ ৫ মার্চ সকাল ১০টা থেকে রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করছে এবং মারিওপল ও ভলনোভাখা শহর থেকে বেসামরিক লোকজনকে চলে যাওয়ার জন্য মানবিক করিডোর খুলে দেওয়া হয়েছে। রাশিয়ার রিয়া নিউজ এজেন্সি পরে জানিয়েছে, মস্কো সময় শনিবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই করিডোর খোলা থাকবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজব সাগরের তীরবর্তী বন্দর নগরী মারিওপলে রাশিয়ার সেনাদেরকে গোলাবর্ষণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে মারিওপল শহরের মেয়র ভাদিম বয়চেনকো বলেছেন, বেসামরিক লোকজনকে নিরাপদে শহর ছাড়ার অনুমতি দেওয়া ছাড়া সামনে কোনো বিকল্প নেই। তিনি বলেন, এই সিদ্ধান্ত কঠিন হলেও আপাতত মেনে নিতে হচ্ছে।
এদিকে মারিওপোল সিটি কাউন্সিল অভিযোগ করেছে যে রাশিয়ার সেনারা পুরোপুরি যুদ্ধবিরতি মানছে না, তবে এ ব্যাপারে রাশিয়ার তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।